গুড মর্নিং এভরিবডি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ইংলিশ কার্নিভাল বইয়ের নতুন একটি পোয়েম পড়ব। তোমরা সবাই পেজ নাম্বার 18 খোলো, দেখো পোয়েমটার নাম হলো প্ল্যান্ট দি সিড ইন দি সয়েল। সয়েল মানে মাটি, সিড মানে বীজ, প্ল্যান্ট মানে রোপণ করা। প্ল্যান্ট দি সিড ইন দি সয়েল মানে হলো মাটির মধ্যে বীজ রোপণ করা। চলো এই পোয়েমটায় কি বলছে সেটা আমরা দেখি। দেখো বলছে, ইট মেক্স ইউ হেলদি, ইট গিভস ইউ এনার্জি, অ্যান অ্যাপেল অর এ গুয়াভা, অ্যান অরেঞ্জ অর এ পাপায়া, ইট এ ফ্রুট এভরি ডে, বাট ডোন্ট থ্রো দি সিডস অ্যাওয়ে। ইট মেক্স ইউ হেলদি, এটা তোমাদের স্বাস্থ্যবান করে তোলে। ইট গিভস ইউ এনার্জি, এটা তোমাদের শক্তি দেয়। অ্যান অ্যাপেল, একটি আপেল, অর এ গুয়াভা, কিংবা একটি পেয়ারা, অ্যান অরেঞ্জ, একটি কমলা লেবু, অর এ পাপায়া, কিংবা একটি পেঁপে। ইট এ ফ্রুট এভরি ডে, প্রতিদিন একটি করে ফল খাও। বাট ডোন্ট থ্রো দি সিডস অ্যাওয়ে, কিন্তু বীজ ফেলে দিও না। তাহলে কি বলছে, ফল আমাদের স্বাস্থ্যবান করে তোলে, আমাদের শক্তি দেয়, প্রতিদিন আমাদের একটি করে ফল খাওয়া উচিত, কিন্তু সেই ফলের বীজ যেখানে সেখানে ফেলা উচিত নয়। আমরা ফলের বীজ না ফেলে তাহলে কি করব সেটাই দেখো পরে বলছে, আমরা দেখি বলছে। হিয়ার ইজ এ সিম্পল থিংস ইউ ক্যান ডু, ইউ কুড টেল অল ইয়োর ফ্রেন্ডস টু, প্ল্যান্ট দি সিড ইন দি সয়েল, ইট ডাজেন্ট টেক মাচ টাইম অর টয়েল, ফোর এ লিটিল ওয়াটার দেয়ার এ ইয়ং শুড উইল সুন অ্যাপিয়ার। হিয়ার ইজ এ সিম্পল থিংস ইউ ক্যান ডু, তোমরা খুব সহজ একটি কাজ করতে পারো। ইউ কুড টেল অল ইয়োর ফ্রেন্ডস টু, তোমরা তোমাদের সকল বন্ধুদের বলতে পারো, প্ল্যান্ট দি সিড ইন দি সয়েল, মাটির মধ্যে বীজ রোপণ করতে। ইট ডাজেন্ট টেক মাচ টাইম অর টয়েল, এটা বেশি সময় ও পরিশ্রমের নয়, এটা বেশি সময় ও পরিশ্রমের কাজ নয়। পোর এ লিটিল ওয়াটার দেয়ার, সেখানে অল্প জল দাও, এ ইয়ং শুড উইল সুন অ্যাপিয়ার, খুব শীঘ্রই একটি ছোট চারা অঙ্কুরিত হবে। তাহলে এই পোয়েমটায় আমাদের কি বলা হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে ফ্রুট আমাদের জন্য খুবই উপকারী, এটা হেলদি, এটা আমাদের স্বাস্থ্যবান করে তোলে, আমাদের এনার্জি দেয়, কিন্তু সেই সিড, সেই যে ফল আমরা খাই, সেই ফলের মধ্যে যে সিড থাকে সেটা না ফেলে আমরা যদি মাটির মধ্যে সেটাকে আবার রোপণ করি, তাহলে সেই থেকে আবার নতুন চারা গাছ বের হবে। তোমরা এই পোয়েমটা ভালো করে পড়বে, যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, গুড বাই।